আজি পশ্চিম ওড়িশার চাষী কান্দুছি। আপনার যদি দেখবে গত বর্ষ মধ্যে রাজ্য সরকার যে মরুড়ি হয়েছিল, মরুড়ি প্রবণিত এরিয়ার মধ্যে সি মরুড়ি অঞ্চল হিসাবে রাজ্য সরকার ঘোষণা করলে না। চলিত বর্ষ মধ্যে পশ্চিম ওড়িশার বরগড় জেলা, সম্বলপুর জেলা অঞ্চলের এবং বিশেষ করি পদ্মপুর অঞ্চলের আজি মরুড়ি হয়েছিবা কারণ আজি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মধ্যে আজি চাষী পাইবা এপর্যন্ত অপেক্ষা করেছে, কিন্তু আজি রাজ্য সরকার তার তালিকা আজি দেলে না এবং ইনপুট সবসিডি যেটা গত বর্ষর পাইবা কথা তাহা মধ্যে রাজ্য সরকার ঘোষণা করলা না। গোটিয়ে পটে রাজ্য সরকার সবুলে কৌন যে চাষী মানুষ সহ অছি এবং 2016-17 মশিহার যেতবে ধানর অভাব বিক্রি যেতবে বড়ি সেতবে সে আপনার বরগড় জেলার সহেলার কইলে মু কুইন্টাল প্রতি 100 টঙ্কা বনস আকারের দেবি বলে ঘোষণা সর্বস্ব এ মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের। আজি সে 100 টঙ্কা পর কুইন্টাল বনস কুয়ারে গলা এবং তাহার সহিত এবে মধ্যে ইনপুট সবসিডি দেওয়া পাই মাননীয় মুখ্যমন্ত্রী 220 টাকা দেওয়া পাই কুয়ারে ঘোষণা করেছেন। ইয়ে হল নির্বাচন সর্বস্ব, যেতবে উপনির্বাচন আসিলা সিয়ে 100 টঙ্কা বনস দেলে না, বর্তমান 220 টঙ্কা দেবে বলিকি সিয়ে ইনপুট সবসিডি ঘোষণা করেছেন। ইয়ে হল কেবল পদ্মপুর উপনির্বাচনের নির্বাচনকে জিতবা ধূয়া বাণ, ইয়ে সম্পূর্ণ ভাবে ভোট ব্যাঙ্ক তৈরি করা না। আজ নবীন বাবু মিছ কৌন এবং তাহার সহ আপনার দেখুন অনেক ঘটনা মধ্যে ঘটিছে, যে কি বর্ষক ধান কিণারু মিলিং যায় যে মিলর মানুষ এবং সরকারের কিছু অধিকারী মানুষ রাজনেতা মানুষ যে হাত চিকন হচ্ছে, পাখাপাখি বর্ষক 3000 কোটির গোটে ঘটনা হচ্ছে, যে কি আপনার যে আপনার ধান যেটি রাইস মিল পাখ যাচ্ছি সে অনেক প্রকারর আপনার ঘটনা ঘটুছি। গোটে তো ধান কিনলা বেড়ে কটনি ছটনি অছি, অখা পয়সা সুতলি পয়সা সে সম্পূর্ণ ভাবে চাষী পাও না। যে ধান দিয়াগলা আপনার মিলর পাখে আসিলা বেড়ে আপনার 68 কিলো চাউল আসুছি, কিন্তু বাকি যে রইগাল আপনার খুদ যে রইগাল ভঙ্গা চাউল তা সাংরে রইগাল আপনার রাইস ব্রান যে আপনার যে কুন্ডা এ কুন্ডা যে রাইস ব্রান অয়েল প্রডকশন হচ্ছে এবং সেতিরে মধ্যে পাখাপাখি 30 কিলোর এবং পাখাপাখি 300 টঙ্কার আপনার গোটিয়ে কুইন্টাল আসিপার না, সেটা সরকার গ্রহণ কলে না এবং সম্পূর্ণ ভাবে চাষীঙ্ পাখক তাহার পয়সা বি রিটর্ন গলা না। সে দৃষ্টিকোণ এই যে বর্ষক 3000 কোটি টাকার ঘটনা হচ্ছে এবং সম্পূর্ণ ভাবে আজি প্রধানমন্ত্রী ফসল বীমা পাইবা পাই মধ্যে তালিকা করে পারে না রাজ্য সরকার। সে দৃষ্টিকোণ আমার আজি দাবি অছি যে এক মশন আকারে রাজ্য সরকার এটি রাজি হুঁতু টিকি আলোচনা করা মাননীয় বাচস্পতি সরকার প্রতিবর্ষ করছেন, গত 8 বর্ষ হল প্রতিবর্ষ 100 টঙ্কার ঊর্ধ্ব টঙ্কা লেখা সে মানে বৃদ্ধি করে চালছেন এবং আপনার দেখুন 2040 টঙ্কা আজি সর্বনিম্ন সহায়ক মূল্য মানে ধানর আপনার অভাবী বিক্রি হচ্ছে 1200-1300 টঙ্কার আজি চাষী বিক্রি করা বাধ্য হচ্ছে, কৃত্রিম অভাব করে দিয়া হচ্ছে। সেথিরে মিলর মানঙ্কর সহিত আপনার যে মানে দলাল অছন্তি রাজ্য সরকারের অধিকারী মানঙ্কর সহিত ইয়ে গোটিয়ে সরা সুসরা চালিছি, যে কি আজি চাষী বাধ্য হচ্ছে 1200-1300 টঙ্কা। আর 2040 টঙ্কা যে প্রথমে সরকার দৌ এবং ধান নৌ তাহলে আমি জানিবু যে প্রকৃতর চাষীঙ্কর পাই রাজ্য সরকার এটি তাঙ্কর দরদ তাঙ্কর পাই রাখিছন্তি, তাঙ্কর পাই ন্যায়পূর্ণ ভাবে কাম করুছন্তি বলি। এণু যেটি 700 টঙ্কা 600 টঙ্কা চাষী মানে লস করুছি সেতিকি রাজ্য সরকার করে পু না। ধান বৃদ্ধি কথা সে যে কথা কৌন সর্বনিম্ন সহায়ক মূল্য সে কথা তার যথার্থ তার তথ্য সহিত কেন্দ্র সরকার নিকটে দাবি রাখু না, খালি কহিদেলে হুয়ে না কথা দাবি রাখা দরকার। সর্বসম্মতি ক্রমে কুয়া যাই 2930 সেতবে বিজেপি বি থিলা 2018 যেতবে বিধানসভার সর্বসম্মতি ক্রমে পারিত হইছিল। এ কথা কু কেন্দ্র সরকার পাখরে যেতবে চিঠি দিয়া গলা কেন্দ্র সরকার সে কথা কু কইলে যে তুমি তার বাস্তব চিত্র কু ঠিক ভাবে অনুধান করি উপযুক্ত তথ্য আমাকে দিও তাহলে নিশ্চিত ভাবে বিচার কু নেবু দেলে কি আউদারে দেলে কি প্রধানমন্ত্রী দেখা দেলে প্রধানমন্ত্রী দেখা দেবাটা কোন অছি বড় কথা কিছু নাই, যদি তথ্য নথিবা খালি হাতে আমি যিবা
তাহলে কোন আমি যোটি যাইবা সেটি পৌঁছি যিবা রাজ্য সরকার সমদিগ্রমে কিন্তু পারি রাজ্য সরকার কোনসি প্রকাররে কেন্দ্র সরকার নিকটরে নিজর যথার্থ দাবি উপস্থাপনা করু পারু নাহান্তি তথ্য সহিত আর সে কারণে আজি রাজ্য সরকার নিজে ফেল মারুছন্তি এ কথাকু উপস্থাপনা করিবারে আচ্ছা বড়কা চাউল উঠলা ওড়িশা আজ্ঞা ভারত বর্ষর অন্য রাজ্যরে সমস্যা নাহি সেটি এফসিআই সব উঠাউছি সব কারবার চালিছি ওড়িশারে কাহিকি হউ নাহি রাজ্য সরকারঙ্কর নিজর ধান সংগ্রহ করিবাটু আরম্ভ করিকি চাউল কিভাবে ভাবে সে গ্রহণ করিবে এবং ছাড়িবে বড়কা চাউল এফসিআই কু কেমতি দেবে এ কথা সব ম্যানেজমেন্ট বাবদে সমস্ত সিস্টেমেটিক্যালি এ কথা রাজ্য সরকার পাখে তার গোটে রুলস নাই কি আজিক রুলস যে দেখেবে এণু সেটি সে মিছ কথা কৌনতি এফসিআই গোদাম কাহিনী চাউল নেব না সে এফসিআই গোদাম কু সে কইছন্তি না সিস্টেমেটিক্যালি যাইছেন না তাকে পাখকু সে দৃষ্টিকোণ রাজ্য সরকার যেতবে নিজ ত্রুটি বাহুচি দোষ বাহুচি নিজে সে দোষকু ত্রুটিকু ঘণ্ট ঘোড়াই এফসিআই চাউল নৌ নাই বলে ইয়ে গোটিয়ে কেবল মানে ফম্পা মাঠিয়ার আওয়াজ করছেন এ মিছ কথা কৌ